সারাদিন মেসেঞ্জারে কল করবা আর ফেসবুকে অ্যাড হইয়া ফিরিত করবা, আর তুমি আবার বারা মিয়া হয়ে যাবে। তুমি চলবা উল্টা পাল্টা, আমি তোমার সমা দিমু। তুমি যদি এক নম্বর হো তাহলে ভাইবা কোন নম্বর? তা আমার কাছে দোয়া চাওয়ার আগে আগে নিজেরে ঠিক করো। আর আমার দেশের জামাইরা উই কাউতিলি নৌমি হোটেলে ইচ্ছা মতো চাইনিজ খাইয়া বাড়িতে কাউয়ার মতো মুখটা ভুচ্চা কর খাও না সিনি। এই জন্য বউ চালাক, বউ মাছ যখন বোনা করে বাজি করতে যায় তিনটা মাইরা দেয়। যেমন তুমি মিলাই বল্লা তেমন আমি কই না, আল্লাহর কোরআনে কয় সুরের জন্য সুন্নি, ডাহাইতের জন্য ডাহাইতি, জেনাকারের জন্য জেনাকারিনী, পবিত্র মহিলার জন্য পবিত্র নারী, পবিত্র পুরুষ। সালাউদ্দিন মিডিয়া, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আমি কইছি তুমি যদি এক নম্বর হও পাইবা কয় নম্বর? এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, তুমি যদি দুই নম্বর হও? কথা কন দুই নম্বর, এটা আমি কই না, ওই যে আমার আল্লাহ কোরআনে কই আল খাবিসাতু লিল খাবিসিনা, দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের জন্য। আল খাবিসুনা লিল খাবিসাত, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীর জন্য। আল্লাহ আকবার করবেন না? ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য। ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাতি, এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। চিৎকার মাইরা করে আল্লাহু আকবার। তার মানে আমি সূরা নূরের এই আয়াতটা পড়ার উদ্দেশ্য হলো, আমি তো আর জানি না এখন হঠাৎ করে বিষয় দিয়েছেন, এই জন্য আমি যুদ্ধ হারি উদ্র কমু আর কি। হ্যাঁ, অসুবিধা নাই, এর ফলে যেহেতু এরই ক্ষেত্রে ফিরতে আইসি না কিছু তো হারিও। অনেক মানুষ না আমার কামি বলি খিত্তা বক্তা, হ্যাঁ খিত্তা বক্তা, খেলাটা বস না তাহি আয়স না কামনে। অসুবিধা কি? আমি তো আগে কই দিছি কলা গাছের ডাক ডাক বেড়া হইলে আব্বা হাত দিলে কোন ঠিক না বেঠে। আমি সুরের সুর কমই, আমি সুতকুরের সুতকুর কমই। তুমি চলবা উল্টা বল, আমি তোমার সমা দিমু। তুমি যদি এক নম্বর হো তাহলে ভাইবা কোন নম্বর? তা আমার কাছে দোয়া চাওয়ার আগে আগে নিজেরে ঠিক করো। শেষ দোয়া, দোয়া দিয়ে দিই, দোয়া করে দিলাই আপনার বোনের কাছে গিয়ে বলবেন, এই বোন তুই পর্দা করবি। এই কথাটা আপনার স্ত্রীকে বলবেন, তুমি পর্দা করো। আজকের কথাটা আপনার আম্মাকে বলবেন, মা কি লাগবে বলো, আমি বাজারে যাব, তুমি যাবে না। কি সত্য কিনা বলেন? এই কথাগুলো আমার হৃদয় থেকে বলছি। পর্দার কথা বলেছেন, তুমি সারা দিন মেসেঞ্জারে কল করবা আর ফেসবুকে অ্যাড হইয়া ফিরিত করবা, আর তুমি আবার বারা মিয়া হয়ে যাবে। কথা কোনা গেলে, কথা কোনা গেলে গে, তুমি যেমন ফাইব এমন কি ওয়াজ গরো, ঠিক আছে নে হা। আচ্ছা, এখন পুরুষ মহিলাদেরকে পর্দা করার আগে আল্লাহ বলছে পুরুষরে পর্দা করো, পুরুষরে কি রে? দোস্ত ঠিক আছে না কথাটা? আমি এবং দোস্ত নরম বক্তা না গরম বক্তা? আমরা সামনে তারা কারা হেরা মনে করে আমরা মনে হলি গান গণ্য মলিবি ওই দেখ উপস্থিত বিষয় দিছে কোরআন আয়াত থেকে আয়াত খুলছে, যদি একটা জের জবর ভুল হয় ওই লাড়ি একটা আছে এটা বাইরে হমান খুললে বিন আমার বাবা ঠিক আছে নি সুজাগতই বালা কোনাচ্ছে কানাচ্ছার কয়ে লাভ নেই ডাইরেক্ট কোয়াজ করে যাবো যা কথা কোন ঠিক না বেঠি। আমি আবারও আল্লাহ আয়াত ওই যে আল্লাহর কারাম থেকে
টুকরাটা তেলাওয়াত করছে, আল্লাহ আপনাকে কত সম্মান দিছে পুরুষে, পুরুষকে কত সম্মান দিছে দেখেন। কণ্ঠটাকে উজাড় করে দিয়ে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না? রেডি আছেন তো? এমন একটা ডাক দিবেন যেন এই ডাকের উসিলায় ডাক দিবেন মুখে, চোখের মধ্যে বাপমার চেহারা, দাদা দাদির চেহারা বাসায়া আল্লাহকে ডাক দিয়ে শুধু এটাই নিয়ত করবেন, আল্লাহ আজকে আমরা ক্ষমা না করো, আমাদেরকে ছাড়া যারা কবরস্থানে শুয়ে রয়েছে এদেরকে তুমি মাফ করে দাও, এই নিয়ত করে আল্লাহর ডাকটা দিবেন। রাজি আছি সবাই? পুরুষ হল নারীদের পরিচালক, পুরুষ নারীদের পরিচালক, খাওয়াইব ফিন দেইব, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। বিদায় হজের বাসনে আমার রাসূল একটি ইনসাফের কথা বলছেন আপনাকে, নিজের জন্য যা পছন্দ করবে স্ত্রীর জন্য ঠিক এটাই পছন্দ করবে, নিজে যা খাবে তাকে তা খাওয়াবে। আর আমার দেশের জামাইরা উই কাউতিলি নৌমি হোটেলে ইচ্ছা মতো চাইনিজ খাইয়া বাড়িতে কাউয়ার মতো মুখটা ভুচ্চা কর খাওয়া না সিনি, ওয়াস্ত কাউতিলি শেষ করে দিলেন আপনি, ঠিক না বে? ঠিক। এই জন্য বউ চালাক, বউ মাছ যখন বোনা করে বাজি করতে যায় তিনটা মাইরা দে, যেমন তুমি মিলাইবো আল্লাহ তেমন। আমি কই না, আল্লাহর কোরআনে কয় সুরের জন্য সুন্নি, ডাহাইতের জন্য ডাহাইতি, জেনাকারের জন্য জেনাকারিনী, পবিত্র মহিলার জন্য পবিত্র নারী, পবিত্র পুরুষ। ঠিক এই থিমটা যদি হৃদয়ে লালন করেন যে আমি আমি একজন সতী সাধুবী নারী চাই, আপনাকে আগে সৎ হতে হবে। আপনি যখন সৎ হবেন দেখবেন আল্লাহ আপনার জিম্মাদারিত্ব নিয়ে যাবে, ওই উকিল দইরা খোঁজন লাগতো না, তাহিরের কাছে দোয়া সাওন লাগতো না, অটোমেটিকলি ওইটারে আল্লাহ মিলাই দিব। জোরে কইতে না সুবহানাল্লাহ। আল্লাহ কি কই শুনেন পুরুষদেরকে, আমরা আমরার আগে মহিলার বলবো পর্দা হইলো পরে, আগে আমরার আল্লাহ কি কই শুনেন সূরা নূরের দোস্ত কই নম্বর ছয় দিন না 30 নম্বর, আচ্ছা 30 হই 30 হই, এই দেখেন কি কয় মনোযোগ, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু খুরুজাহুম দালিকা আসকা লাহুম ইন্না আল্লাহ খাবীরুন বিমা ইয়াসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলি দিন, কাকে বলবো? মুমিনদেরকে বলবো, ইয়াগুদ্দু, তারা যেন অবনত রাখে। কি অবনত রাখে? আবসারহিম, তাদের চেহারা, তাদের চোখ, বাসার আবসার, তাদের চোখ সমুখে যেন অবনত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজতে রাখে। দালিকা আসকালাহুম, এতে তাদের জন্য রয়েছে উত্তম পবিত্রতা। ইন্নাল্লাহ খাবীরুন বিমা ইয়াসনাউন, এরা প্রকাশ্যে যা করে গোপনে যা করে কেউ এই ব্যাপার অবগত না হলেও একজন অবগত আছেন, জবানটা ছেড়ে বলু তিনি কে। কথা না কে কথা বলে,